আমি কলেজের অনুষ্ঠানে হিন্দু বধূ সেজে অভিনয়ের সময় প্রয়োজনে মাথায় সিঁদুর পরেছি, এতে কি কোনো সমস্যা বা গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস, এটার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে দিক নির্দেশনা পেয়ে যাব। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই বা যারা যেই সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রেখে চলবে কামতের ময়দানে সে তাদের সঙ্গে উঠবে, তাদের সঙ্গে তার হাসর হবে, তাদের দলভুক্ত হয়েই আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। এই হাদিসটা যদি অর্থটা যথার্থ মূল্যায়ন করতে চেষ্টা করে তাহলে আশা করা যায় বোন উত্তর পেয়ে যাবে, এটাতে সমস্যা আছে না নাই সে সেটা নিজ থেকেই বুঝে নিতে পারবে। নাটক হোক, যে কোনো ধরনের সিনেমা হোক বা সবগুলো কিন্তু সুন্দরভাবে করা যায়, এবং এখানে একটি বড় রকমের কালচারের বিষয়। আপনি হিন্দু বধূ সেজে আপনার কালচারটাকে আপনি প্রকাশ করছেন এবং সেই কালচারটা কিন্তু তারা গ্রহণ করছে। আমরা যদি পার্শ্ববর্তী দেশেও লক্ষ্য করি, তারা কিন্তু তাদের কালচার গ্রহণ করে তারা কিন্তু অনেক নাটক, মঞ্চ বা সিনেমা তারা তৈরি করছেন এবং মঞ্চস্থ তারা করছেন। সেই জায়গাটায় তারা কিন্তু কোনো মুসলমানের রোল গ্রহণ করে বা ইসলামের মূল স্পিরিটটাকে গ্রহণ করে কখনো তারা কিন্তু এটিকে বরং ইসলামকে কলুষিত করার তারা চেষ্টা করে, জুব্বা টুবি পরিধান করে তাকে ভিলেন করা হয়, তাকে অপরাধী সাব্যস্ত করা হয়, এই কাজগুলো কিন্তু করা হয়। আমাদের উচিত ছিল, আমরা মুসলিম, আমাদের মুসলিম সভ্যতা আছে, সংস্কৃতি আছে, এরপরে আমাদের আরও একটি পরিচয়, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বাংলা ভাষার ঐতিহ্য আছে, আমরা সেদিকেও যেতে পারতাম। সবচেয়ে ভালো হতো যদি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছু আমরা করতে পারতাম, সততার উপরে একটা প্রশিক্ষণ বা একটা ছোট নাটিকা করা যেতে পারে, আপনার অসহায় দুস্থ মানুষদের কল্যাণে এগিয়ে আসার একটা বিষয় থাকতে পারে, আপনার সুদৃঢ় পারিবারিক বন্ধন সেটার উপরে ইসলামিক পরিবার পরিচালনা পদ্ধতি নীতিমালা সেটার উপরে নাটিকা করা যেতে পারে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। দেশের যতগুলি মানে টেলিভিশন চ্যানেল বলেন আর ইয়ে বলেন, সেগুলিতে যে বাংলা চ্যানেলগুলিতে সে নামগুলো আমি প্রকাশ করছি না, সেই জিনিসগুলো গ্রহণ করবার কারণে সেই নাটক সেই সিনেমাগুলো আমাদের কালচারকে কলুষিত করে ফেলছে। সেই কলুষিত কালচার থেকে আমাদের বাংলাদেশের বাঙালি মুসলমান নরনারীরাও কিন্তু তারা সেই জিনিসগুলো দেখছেন। তো আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে কিন্তু আমাদের ফিরে আসা উচিত। এখানে নারীরা তাদের দাম্পত্য সম্পর্ক কলহ নতুন করে সৃষ্টি হচ্ছে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোহবাতু মুতাআসসিরাতুন, সঙ্গতা এটা ব্যক্তির ভিতরে প্রভাব ফেলে। আমরা যেই দিকে বেশি আকৃষ্ট থাকব, যেই দিক নিয়ে আমাদের চিন্তা গবেষণা থাকবে, যেই কালচারের পাশাপাশি থাকব, সেটা কিন্তু আমার ভেতরে ঢুকে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম সেই আলোকেই বড় হয়ে উঠবে। অতএব আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখা উচিত, আমাদের প্রজন্ম সেটা যেন সুন্দর সমাজ বিনির্মাণ করতে সহযোগিতা করে, এদিকে আমাদের লক্ষ্য রেখেই কাজ করা উচিত।